একেবারে সিম্পল কোশ্চেন যে সিরি মানে ক্যাম্পটা কেমন হলো খুলনাতে, সিরিজটা কেমন খেললেন, কতটা স্যাটিসফাইড? আসলে এখানে খেলার উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা সামনে যে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি ওইটার কারণে আমাদের এখানে আসা প্রিপারেশনের জন্য। তো আমার মনে হয় যে আমাদের দিক থেকে যতটুকু সম্ভব ছিল আমরা 100% প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। তারপরে বিভিন্ন টাইমে বৃষ্টি বা বিভিন্ন বাধার কারণে হয়তো বা যেরকম এক্সপেক্ট করেছিলাম পুরোটা হয়নি, বাট যতটুকু সম্ভব হয়েছে তার পুরোটাই আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। ওয়েস্ট ইন্ডিজে তো কিছুদিন আগে আমাদের মূল দলটা খেলে এসেছে, সেখানে আমরা যেটা দেখেছি যে টেস্ট এবং এইখানে যে খেলে গেলে উইকেটটা ছিল কতটা আদর্শ ছিল ওখানে প্রিপারেশনের জন্য, আর কি প্রত্যাশা করছেন ফলাফলের ক্ষেত্রে? আসলে আমরা ওটা মাথায় আমি সে হয়তো সেম কন্ডিশন আমরা পাইনি ওয়েস্ট ইন্ডিজের, যে যেরকম কন্ডিশন ফেস করতে হবে হয়তো বা পুরাপুরি সেই রকম পাইনি, বাট আমাদের কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের ব্যাক অফ দ্য মাইন্ড ওটাই ছিল যে ওখানে যে আমরা কী ধরনের কন্ডিশন ফেস করতে পারি বা কী ধরনের চ্যালেঞ্জ আমাদের আসতে পারে ওটা মাথায় রেখেই কিন্তু আমরা খেলেছি। এখানে এমন না যে উইকেট ডিফারেন্ট বলে আমরা ডিফারেন্ট ওয়েতে খেলেছি, আমাদের একটা টিম প্ল্যান আছে, আমরা ওই প্ল্যান অনুযায়ী এগোনোর চেষ্টা করেছি যেটা আমাদের ওখানে কাজে দিবে। সাদমানের ব্যাপারটা, প্রথম ইনিংসে হচ্ছে রান আউট হয়ে গেছেন, এই ইনিংসে আবার হাতে বল লেগে রিটায়ার্ড হার্ট, তো একটু কি আনলাকি? না আসলে দেখেন একটা খেলার মধ্যে তো অনেক কিছুই হতে পারে, যেগুলো হয়েছে যে দুটার বিষয় বললেন দুটাই অবশ্যই অ্যাক্সিডেন্ট, আর একটা ম্যাচের মধ্যে এই ধরনের সিচুয়েশন আসতেই পারে। তো এই জন্য হয়তো বা ওর যতক্ষণ সময় ব্যাটিং করার দরকার ছিল সেটা হয়নি, বাট আমি বলবো না, আমি শিওর যে ওর ভেতরে এগুলো কাজ করবে না, কারণ আমাদের এনভায়রনমেন্টটা অমন না যে আমরা ওই রকম কোনো এনভায়রনমেন্ট রাখি নাই যে এখানে ও ব্যাটিং একটু কম করেছে বলে অন্য কোথাও ওকে ওটা ফেস করতে হবে। আমরা চেষ্টা করব আমাদের যে ম্যানেজমেন্ট আছে বা আমি দলের দায়িত্বে আছি আমাদের দিক থেকে প্রত্যেকটা প্লেয়ারকে সর্বোচ্চ সাপোর্টটা করার, তারপরে অবশ্যই মাঠের পারফরমেন্স যার যার ওন রেসপন্সিবিলিটি, এটা আপনি কারো পারফরমেন্স কেউ করে দিতে পারবে না, বাট আমাদের দিক থেকে যতটুকু সম্ভব একটা প্লেয়ারকে সর্বোচ্চ সাপোর্ট করা আমি এবং ম্যানেজমেন্ট সেটাই চেষ্টা করব। আপনার ব্যাটিং নিয়ে যদি একটু বলি, বিসিএল এ ওপেন করেছিলেন চার নম্বরে ব্যাটিং করলেন, তো পাঁচে ব্যাটিং করেছেন, ওয়েস্ট ইন্ডিজে কত নম্বরে ব্যাটিং করছেন এবং আসলে ধারাবাহিক কোন পজিশনে হতে চাচ্ছেন? আসলে দেখেন এটা আমার আমার কাছে অনেকটা ফ্লেক্সিবল, হ্যাঁ তো ওই সময় আমাকে টিমের প্ল্যানের কারণেই আমার ওপেনিং করা ছিল, তখন আমাকে বলা হয়েছিল ওপেনিং করতে, সেই হিসেবে আমি করেছি, এখানে হয়তো বা আমার রোলটা আসবে আবার মাঝখানে। হ্যাঁ তো এতদিন ক্রিকেট খেলে আমার মনে হয় এই অ্যাডজাস্টমেন্টগুলো অবশ্যই করার মতন অ্যাবিলিটি আমার আছে, তো টিমের প্রয়োজনে যেখানেই আমাকে খেলাতে চাবে বা যেখানে খেললে পরে টিম উপকৃত হবে আমি সেই জায়গায় খেলতে। নগদ অ্যাপে সব নাম্বার সেন্ড মানে একেবারে ফ্রি, দেশি নগদে বেশি লাভ। না অবশ্যই দেখেন এইচপির থেকে তো এ টিম ওপরে, তো ওখান থেকে যেহেতু এখানে এসেছে অবশ্যই ওরা ভালো কিছু করেছে বলেই এখানে এসেছে, এবং মৃত্যুঞ্জয় হয়তো বা রেড বলে বল করা হয়নি ওর, বাট হোয়াইট বলে ও ভালো বল করেছে, এনামুলও আর্লি ব্রেক থ্রু দিয়েছে, দুটা উইকেট নিয়েছে, আজকেও খুবই ভালো বল করেছে, তো আমি সব মিলিয়ে আমি পার্সোনালি স্যাটিসফাইড, বাট অবশ্যই আরও ইম্প্রুভের অনেক জায়গা আছে, অ্যাকুরেসি আর একটু বাড়াতে হবে, কারণ ওই জায়গায় মেইন রোলটা থাকবে পেস বোলারদের, পেস বোলারদের দায়িত্বটা অনেক বেশি থাকবে, তো আমি এর মধ্যে ওখানে যেয়েও আমাদের প্র্যাকটিসের কয়েকটা সুযোগ হবে, তো আশা করছি যে প্রথম ম্যাচে নামার আগে আমরা যতটা সম্ভব প্রিপেয়ার্ড হয়ে নামব। সাদমানের এই মুহূর্তে কি অবস্থা? এখন ঠিক আছে। আমরা
জয়ের কথা বলি খুব ভালো করেছে, 218 বল ফেস করেছে, 93 রান করেছে। এই পুরো বিষয়টা কি প্ল্যান নাকি আসলে মাঠের সিচুয়েশনটা আসলে এরকম ছিল? না, অবশ্যই এটা প্ল্যানের একটা অংশ, কারণ ওয়েস্ট ইন্ডিজে আমি যেটা বললাম যে আমাদের ব্যাকআপ মাইন্ডে কিন্তু ছিল ওই কন্ডিশনটা। ওখানে আমরা সবাই জানি এতদিন ক্রিকেট খেলে বা দেখে যেটা দেখেছি যে ওখানে কুইক রান হয় না, ওখানে অনেক স্ট্রাগল করতে হয় ব্যাটসম্যানকে, ওখানে অনেক সময় নিতে হয়। নতুন বলটা মেইন কনসার্ন ছিল আমাদের, যে নতুন বলটা কীভাবে হ্যান্ডেল করা যায়। তো সব কিছু মিলিয়ে অবশ্যই আউটফিল্ডটা কিছুটা স্লো আছে, তো আউটফিল্ড ফাস্ট হলে হয়তো বা রানটা আর একটু বেশি হতো, বাট আমাদের খেলার যে ওয়েটা ছিল সেটা আমাদের প্ল্যানের অংশ।